আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়া লেটেস্ট আপডেট। বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের গোদের ওপর বিস্ফোরণের মতো পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের দুর্যোগ বাংলার আকাশে। আজও বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, উধাও শীতের আমেজ। বাংলার বিভিন্ন জেলায় চলবে তুমুল বৃষ্টি, সাথে বজ্রবিদ্যুৎ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বাংলার কোন কোন জেলায় কতদিন ধরে চলবে একনাগাড়ে বৃষ্টি, আরও কতদিন থাকবে শীতের আমেজ, কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। পারদ ফের নিম্নগামী হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দিন তিনেকে তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার থেকে আজ পর্যন্ত কলকাতার ন্যূনতম তাপমাত্রা 5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আজ ফের তা নিম্নগামী হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে 11 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনো জেলার জন্য আলাদা করে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 12 ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়া শুকনোই থাকবে। আগামী 3 দিন রাতের তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। তবে পরের 2 দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে 11 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 12 ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলাই থাকবে, রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।